আপনি সরকার পতনের আন্দোলন করবেন রাজনৈতিক দল হিসেবে, আপনি করুন না আন্দোলন। আপনি আমাদের স্টুডেন্টদের ঘাড়ে চাপ পা দিতে হবে কেন, ঘাড়ে বন্দুকটা রাখতে হবে কেন? আন্দোলন তো যে কেউই করতে পারে একটি স্বাধীন বাংলাদেশে, গণতান্ত্রিক দেশে, আপনার তো সেই অধিকার আছে। আপনাদের আন্দোলন চিন্তাই করে তো যেন রাষ্ট্রের বিরুদ্ধে সেই আন্দোলনকে কাজে না লাগায় সেই সুযোগ আপনারা দেবেন না। পুলিশকেও তো আমরা দেখেছি তাড়া করে নিয়ে গিয়ে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে, খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছে। ছাত্রলীগের ছেলেদের ছাদ থেকে ফেলে দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে। ছাত্রলীগ কি ছাত্র না? এই ছাত্র কি মানুষ না? এমন কিছু বলবেন না, এমন কিছু করবেন না, এমন কিছু দেখাবেন না যেটি দুদিন পরে প্রমাণিত হয় মিথ্যা, গুজব। আপনাদের আন্দোলন চিন্তাই করে তো যেন রাষ্ট্রের বিরুদ্ধে সেই আন্দোলনকে কাজে না লাগায় সেই সুযোগ আপনারা দেবেন না, কারো তৈরি করা ফাঁদে আপনারা পা দেবেন না। এবং মা হিসেবে, অভিভাবক হিসেবে আমি বলতে সবাইকে অনুরোধ করছি যে সবাই যেন একটু সচেতন হন, বিভ্রান্তির সুযোগ কাউকে দেবেন না, গুজবে কান দেবেন না, একটু বোঝার চেষ্টা করেন এখানে কারা আসছে, কী বলছে। আপনাদের দাবির সরকার মেনে নিয়েছে, রাষ্ট্র, বিচার বিভাগ সবাই আপনাদের পক্ষে, তাহলে কেন সরকার পতনের ডাক আসবে? এগুলো ভাবতে হবে। শুধু তো মানে ছাত্র মারা গেছে শুধু এটা বললে কিন্তু অন্যায় করা হবে। শিশু মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, শ্রমিক মারা গেছে, পথচারী মারা গেছে, সরকারি বেসরকারি অফিসার মারা গেছে, সাংবাদিক মারা গেছে, পুলিশ অফিসাররাও মারা গেছে। কাজে আপনাকে তদন্ত করে বিচার চাইলে যারা নিহত হয়েছে প্রত্যেকটা মানুষের হত্যার বিচার চাইতে হবে, প্রত্যেকটি মানুষের। আপনি শুধুমাত্র মানে পুলিশ গুলি করেছে দেখে অন্যরা মরেছে পুলিশের বিচার চাইবেন, এটি বলা অন্যায় হবে। পুলিশকেও তো আমরা দেখেছি তাড়া করে নিয়ে গিয়ে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে, খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছে। ছাত্রলীগের ছেলেদের ছাদ থেকে ফেলে দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে। ছাত্রলীগ কি ছাত্র না? এই ছাত্র কি মানুষ না? কারো সন্তান না? এই পুলিশ অফিসার কি কারো সন্তান না? সে তো মানে কোটায় চাকরি পায়নি, মেধায় চাকরি পেয়েছে। সাংবাদিক কি কারো সন্তান না? সাংবাদিক কি কোনোদিন ছাত্র ছিল না? তাহলে সকল মৃত্যুর বিচার চাইতে হবে। শুধু ছাত্র মারা গেছে কথাটি যদি বলেন, তাহলে অন্য যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে অশ্রদ্ধা করা হবে। সকল মৃত্যুই অনেক গুরুত্বপূর্ণ, এখানে সবার বিচার চাইতে হবে। এবং এই বিচার করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বলেছেন, তিনি জাতিসংঘকে আহ্বান করেছেন, তিনি বলেছেন অন্য কোনো যে কোনো দেশ থেকে এই তদন্তের জন্য আসতে পারে, উনি স্বাগত জানিয়েছেন। এখানে তো কোনো গ্যাপ নেই, তাহলে এখন সবাই সবার সব জায়গায় যেতে পারে, তার নিজস্ব অধিকারের কথা। আমি শুধু অনুরোধ করবো, কারণ নাম উল্লেখ না করে, যে এমন কিছু বলবেন না, এমন কিছু করবেন না, এমন কিছু দেখাবেন না যেটি দুদিন পরে প্রমাণিত হয় মিথ্যা, গুজব। এই বিভ্রান্তির সুযোগগুলো যারা করছে তারা আসলে আন্দোলনের পক্ষে না, তারা আন্দোলনকে জিম্মি করে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে। আপনি সরকার পতনের আন্দোলন করবেন রাজনৈতিক দল হিসেবে, আপনি করুন না আন্দোলন। আপনি আমাদের স্টুডেন্টদের ঘাড়ে চাপ পা দিতে হবে কেন, ঘাড়ে বন্দুকটা রাখতে হবে কেন? আন্দোলন তো যে কেউই করতে পারে একটি স্বাধীন বাংলাদেশে, গণতান্ত্রিক দেশে, আপনার তো সেই অধিকার আছে। কিন্তু আপনি সেটি না করে আপনি কী করছেন? আপনি ছাত্রছাত্রীদের ঘাড়ে বন্দুক রেখে একটি মিথ্যা বিভ্রান্তির রাজনীতি করে সহিংসতা করছেন, রাষ্ট্রের ধ্বংসযজ্ঞ করছেন। তো এটিকে যদি কেউ না বুঝে, কিংবা বুঝে পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবে কেউ যদি এটিকে সমর্থন করে, এটি তার সিদ্ধান্ত। প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আমার কাছে, আমার নিজের কাছে, যে আমি কোন দিকে যাব? আমার বাংলাদেশ, আমি বাংলাদেশের পক্ষে, আমার লাল সবুজের পতাকার পক্ষে, আমার জাতীয় সঙ্গীতের পক্ষে, আমি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। কারণ এই বাংলাদেশ আমাকে কেউ এমনি দিয়ে যায়নি, বাংলাদেশ আমাদেরকে পাকিস্তানের আলবদর আলশামস রাজাকারদের হাত থেকে ছিনিয়ে আনতে হয়েছে, এবং সেটা যখন 30 লাখ শহীদের রক্তে লেগেছে, 3 লাখ মা বোনের সম্ভ্রম লেগেছে, এবং 3 লাখ মা বোনকে আমাদের রাজাকাররাই পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল। তাই আজকে যখন রাজাকার স্লোগান শুনি আমাদের খারাপ লাগে। এখন এই যে বিভ্রান্তিগুলো, অপরাজনৈতিক জায়গাগুলো তৈরি করা, এটিকে আমরা সমর্থন করি না।